হ্যালো ফ্রেন্ডস, আই এম রিনা। ওয়েলকাম টু রিনার খুশি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটাতে আপনাদের সাথে আমি আর একটা খুব ফেভারিট রেসিপি শেয়ার করতে চাই। তো আজকে আমি বানাবো চিকেন স্ট্যু, আর এই চিকেন স্ট্যুটা আমি নিজের মতো করে বানিয়েছি, আর এটা খুবই হেলদি এবং খুবই টেস্টি। তো আপনারা অবশ্যই কিন্তু, আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, আর এটা কিন্তু সবাই খেতে পারে এই চিকেন স্ট্যু, যারা বাচ্চা বড় সবাই, ইভেন যারা ডায়েট করছে তারাও এটা কিন্তু খেতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি ওভেনে কড়া চাপিয়ে নিলাম। এরপর কড়া ভালো মতো গরম হয়ে গেলে তাতে আমি রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েল কিন্তু খুব বেশি আমি দেব না। তো তারপর তেল ভালো মতো গরম হয়ে গেলে তাতে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি গোটা গোলমরিচ দিয়েছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ, এগুলোকে আমি একটু ভালো মতো ভেজে নিলাম অল্প আঁচে। গোটা গরম মশলাগুলো বেশ একটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি এবং এটাকে আমি হালকা মতো কিন্তু নাড়াচাড়া করে নেব, এটাকে কিন্তু ভাজবো না। এরপর এতে আমি এক চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, এটাকেও আমি হালকা মতো নাড়াচাড়া করে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো সেই রকম মতো এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। আমি এখানে 400 গ্রাম মতো চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তাতে আমি 10 থেকে 15 মিনিট মতো আমি এখানে সল্ট ম্যারিনেট করে রেখেছিলাম, আর এটা ম্যারিনেট করে রেখেছিলাম তাতে কিন্তু এর টেস্ট খুব ভালো আসবে, কারণ লবণটা কিন্তু খুব ভালো মতো চিকেনের মধ্যে যাবে। আর এটাকে আমি মাংসটাকে খুব বেশি ভাজবো না, মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। এই দেখুন চিকেনটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি একে একে এরপর যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। গাজর দিয়েছি, আর আমি এখানে পেঁপে আর একটুখানি কুমড়োও অ্যাড করেছি। এখন আমি এই সমস্ত ভেজিটেবলসগুলোকে চিকেনের সাথে একটুখানি কষিয়ে নেব, মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো আমি মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নেব। এখন এখানে আমি 4 টুকরো মতো পেঁয়াজকে দিলাম আরও, আর আমি 2টো মতো বিনসকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, এটাকেও আমি হালকা মতো এটার সাথে মিক্স করে নেব। 3 থেকে 4 মিনিট ভেজিটেবলসগুলোকে আমি চিকেনের সাথে কষিয়ে নিয়েছি। এরপর আমি এতে গরম জল অ্যাড করব। আর এই চিকেন স্ট্যুতে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারেন। এখানে আমি একটা টমেটো আরও দিয়ে দিলাম, আর টমেটোটাকে আমি 2 ফালি করে কেটে রেখেছিলাম। পরিমাণ মতো আমি সল্ট দেব, আগে আমি সল্ট অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম তাই এখানে অল্প সল্ট দিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, আর এটাকে আমি 20 মিনিট মতো ঢাকা দেওয়ার পর এটাকে আমি ঢাকাটা খুলবো। এরপর আমি এখন দেখব ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর আদার্স ভেজিটেবল পেঁপেটা একটু দেখি, পেঁপেটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তার মানে চিকেনও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এরপর এতে গোলমরিচকে আমি অল্প গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এতে স্বাদ কিন্তু খুব ভালো আসবে। আমার রেসিপি কিন্তু একদম শেষের পথে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আর অবশ্যই আপনারা আমার এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদম শেষে অল্প আমি এখানে বাটার দিয়ে দিলাম, আপনারা বাটারের জায়গায় ঘিও দিতে পারেন। তো বন্ধুরা, এখানেই আজকে আমি আমার ব্লগটি শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।